চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসের পাশে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে জেলা শহরের ওয়ালটন মোড়ে জেলা আওয়ামী লীগ অফিসের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। এর আগে সন্ধ্যায় জেলা প্রশাসকের সরকারি বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। না না সবাই লেন সবাই লেন।